তো সেখানেই বাজছে বর্মন মিউজিক, বর্মন মিউজিক প্রেজেন্ট চন্ডীপুর থেকে। তো আগের বছর কি সেটআপ নিয়ে আসার ইচ্ছা রয়েছে সবাই? আগের বছর ফের বর্মন কানার খুব ইচ্ছা আমাদের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এখন চলে এসেছি বেলপুকুরের বেরিয়াতে, যেখানে চলে এসছে বেস কিং বর্মন, যেটা চণ্ডীপুরের অনেক জায়গায় ভালো রেজাল্ট দিয়েছে। তো এখানে কেমন রেজাল্ট দিচ্ছে সেটা দেখাবো, আর এখানকার কালী পুজো কেমন রূপে সেজে উঠেছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা কথা, এখন বেলপুকুর থেকে ঢুকেছি, ঢুকে একটা রেল লাইন পড়েছে, কোনো গেট নেই এর, তো সেখানেই দাঁড়িয়ে ইন্ট্রোটা নিচ্ছি। এবারে দেখা হবে সোজা বর্মনের সামনে। তো চলো, লেটস প্লে বর্মন মিউজিক। বর্মন মিউজিক প্রেজেন্ট চণ্ডীপুর থেকে। শ্রী শ্রী নিশাকালী পুজো ও হরিনাম সংকীর্তন, আজকেকার পুজো কী কী হবে রাত ঘটিকায়, আলোকসজ্জা, আতসবাজি, শোভাযাত্রা সহকারে প্রতিমা আনায়ন এবং সারারাত্রিব্যাপী মাতৃ আরাধনা, এবং কালকে রয়েছে হরিনাম, দেখতে পাচ্ছ ব্যানার, আর ওখানে বাজছে বর্মন সাউন্ড, আর এটা ঢালাই রাস্তা চলে গেছে, খুব সুন্দর করে আলপনা দেওয়া রয়েছে ঢালাই রাস্তায়, আর এখানে লেখা বড় বড় করে স্বাগতম। তো চলো, কিছুটা পথ এখান থেকে এক দু কিলোমিটার, এক কিলোমিটারই হবে। তো সেখানেই বাজছে বর্মন মিউজিক, চলো গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ বাজবেড়িয়ার সেই গ্রাম, যেখানে আজকে ঠাকুর উঠবে, ঠাকুরটা খুব, ঠাকুরের মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর উপরে রয়েছে ঝালর, আর কারুকার্য লক্ষ্য করতে পারছো কতটা রয়েছে। সেখানে রাত্রে পুজো হবে, তো এখন খুব দুপুরের রোদ, কেউ নেই সেরকম দু চারজন ছাড়া, আর এখানে ছাউনিও করা রয়েছে যেখানে হরিনাম হবে, আর ওখানে বাজছে বর্মন মিউজিক। তো চলো, স্টেজও বানানো হচ্ছে হরিনামের জন্য।
রয়েছে মেগা চারখানা, এবারে রয়েছে C20 চারখানা, অনেকটা এসকে সাউন্ডের মতো। আর স্টেবিলাইজার রয়েছে 1, 2, 3, 4, আর মাঝে রয়েছে ডট সেট আপ, আর অনেক স্টেঞ্জার আউজা আর এডিআই প্রোর মেশিন রয়েছে। তো এই দিয়েই বাজাচ্ছে। তো আজকে কজন এসছো? কজন? চারজন। চারজন আটটা বক্স, তাহলে তো জিমে ভর্তি হতে হবে। তো কখন বার হয়েছো? কালকে 8:30 সময়। 8:30 সময়। আর আজকে পৌঁছেছো? 4:00 দিকে। আর কোথায় ভাড়া আছে? নেক্সট বিল কোথায় আছে সেটা এখনো বলতে আছে না, মালিককে গোডাউনে গেলে মালিক বলবে। আচ্ছা, তো নাম্বার মনে আছে মালিকের? বর্মনের নাম্বার বলো। 76। আচ্ছা। 79। আচ্ছা। 45। আচ্ছা। 1675। আচ্ছা, তো কতদিন কাজ করছো বর্মনে? বছর ধরে। 1.5 বছর। আর এর আগে কোথায় কাজ করতে? এর আগে মানে এমনি লোকাল সেট। বক্স বাজিয়ে আনন্দ পাচ্ছ না কষ্ট? আনন্দ তো আমাদের সবসময়। আচ্ছা, তো যাই হোক, তো রাহুল দা এখন বাজাচ্ছে, অপারেটর দা। বর্মন মিউজিক এখানে এসছে, কিন্তু বর্মন মিউজিককে এখানে আনার মানে পরিকল্পনা যারা করেছে তাদের সাথে একবার কথা বলে নেবো। তো সবাই রয়েছে, দাদা ভাইদের ক্লাবের নাম কি? বাজবেড়িয়া ইয়ং স্টাফ। বাজবেড়িয়া ইয়ং স্টাফ। তো কতজন কতজন মেম্বার রয়েছে? আমার 30 জন। 30 জন। এটা কি গ্রামের পুজো না ক্লাব? ক্লাবের পূজা। ক্লাবের পূজা। তো এখানে আর কি পুজো হয় বড়? এখানে বড় বলতে আমাদের কালী পুজোটা হয়, আমাদের 4 দিন ধরে অনুষ্ঠান আছে এখানে। আচ্ছা। প্রথম দিন হচ্ছে আমার কালী পূজা, মায়ের কালী পূজা হচ্ছে। দ্বিতীয় দিন তোমার হরিনাম আছে। আচ্ছা। তৃতীয় দিন হচ্ছে অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আচ্ছা। আর চতুর্থ দিনে গাজন আছে আমাদের। মানে এই একটা স্টেজেই হবে? একটা স্টেজে হবে। তো মানে পুজোর বাজেট তবু কত টাকা খরচা হয়? 2 লাখ টাকা। তো যাই হোক, আগের বছর কি সেটা এসেছিল? আগের বছর এখানে এসেছিল তোমার মহালক্ষ্মী। মহালক্ষ্মী এখানকার সাউন্ড। হ্যাঁ। আর বাইরে থেকে এবছর ফার্স্ট টাইম এলো? ফার্স্ট টাইম বর্মন এসেছে এখানে। তো এটা কবছরের হচ্ছে পুজোটা? এখানে পূজা হচ্ছে আমাদের 15-16 বছর হচ্ছে। তো তোমার নামটা কি? আমার নাম বিপ্লব ঘাটা। তো বিপ্লবদা খুব ভালো লাগলো কথা বলতে সবার সাথে, হ্যান্ডশেক হয়ে যাক।
তো আগের বছর কি সেটআপ নিয়ে আসার ইচ্ছা রয়েছে সবাই? আগের বছর ফের বর্বন কানার খুব ইচ্ছা আমাদের। বাবা শান্তি, দেখতে পাচ্ছ অনেকটাই বড়, আর এই পাড়ার সব থেকে বড় পুজো। নাম্বারও তোমাদের দিয়ে দিচ্ছি, 9800984568। আর একটা নাম্বার আছে, এটা তোমরা নিজেরা পড়ে নাও, কাকদ্বীপ নতুন বাজারের ডিজি। দেখতে পাচ্ছ অনেক বড় ডিজি বর্মন মিউজিককে দিয়েছে। আর এখানে 4 দিনব্যাপী অনুষ্ঠান চলবে, আর একদিন শুধু বক্স চলবে, বাদ বাকি দিনগুলো এমনি অনুষ্ঠান রয়েছে, অর্কেস্ট্রা, হরিনাম ইত্যাদি ইত্যাদি। তো যারা আসতে চাও অবশ্যই করে আসতে পারো। দেখতে পাচ্ছ কত সুন্দর এরিয়া, পুরো ফাঁকা মাঠে বাজছে।